দোরগোড়ায় কড়া নাড়ছে 2023 ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আর 2023 ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ঠিক কয়েক মাস আগেই প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠী কোঁদল। বিজেপি মথুরাপুর সাংগঠনিক জেলার বৈঠকে গোষ্ঠী কোঁদল, ঘটনাকে ঘিরে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। বৈঠক চলাকালীন চেয়ার ছোঁড়াছড়ি এবং জুতো তুলে আক্রমণ বিজেপি নেতৃত্বদের। অপরদিকে মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতিকে আক্রমণ করে এক বিজেপি মহিলা কর্মী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত বকখালিতে একটি আবাসিক হোটেলে বিজেপি মথুরাপুর সাংগঠনিক জেলার একটি বৈঠক চলছিল। বৈঠক চলাকালীন বিজেপি কর্মীদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। সেই তর্ক বিতর্ককে কেন্দ্র করে চেয়ার ছোঁড়াছড়ি, এমনকি জুতো তুলে বিজেপি নেতৃত্বদের ওপর আক্রমণ করতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। জানা যায়, বকখালিতে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার বৈঠকে উপস্থিত ছিলেন মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি প্রদ্যুৎ বৈদ্য সহ একাধিক জেলা নেতৃত্ব। বকখালিতে বিজেপির সেই বৈঠক চলাকালীন তৈরি হয় বিজেপির গোষ্ঠী কোঁদল, আর সেই গোষ্ঠী কোঁদলকে ঘিরে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। সন্তান অবাধ্য, দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থ, ব্যবসায় মন্দা, চাকরি ক্ষেত্রে সমস্যা ইত্যাদি নিখুঁত বিচারের সঠিক প্রতিকার। যে কোনো সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে আচার্য শ্রী রঞ্জিতানন্দ। চেম্বার করছেন কাকদ্বীপ, সোনারপুর, মেছেদা, বারাসাত, কালীঘাট, দমদম সহ একাধিক জায়গায়। বুকিং করতে আজই কল করুন 9836459511 এই নাম্বারে। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। সাংগঠনিক সম্মেলন ছিল, সেখানে আপনি উপস্থিত ছিলেন। আজ হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনি যে মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি প্রদ্যুৎ বৈদ্য, তাকে মারতে গেছেন, এমনকি আপনার হাতে জুতো দেখা গেছে তাকে মারার জন্য। কি বলবেন, কেনই মারতে গেলেন? হ্যাঁ, আজকের আমাদের মথুরাপুর সাংগঠনিক জেলার কার্যকারিণী বৈঠক ছিল, তা ওই বৈঠকে আমারও ডাক ছিল, গেছিলাম। কিন্তু ওখানে জেলা প্রেসিডেন্টের এমন কিছু কথাতে আমার খুব খারাপ লাগতে আমি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। এটা তো আমাদের মানে আমাদের যে মানে পার্টির একেবারে ভিতরের মিটিং, তার জন্য একটা রুমের মধ্যেই হচ্ছিল। তা আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে আসার ফলে উনি আমার হাত ধরে টানাটানি করতে, তখনই আমি হচ্ছে নিজেকে করে রাখতে পারিনি, তাই আমি জুতো দিয়ে ওনাকে মেরেছি। মানে এক কথায় কি বলা চলে, নিজের সম্ভ্রম রক্ষা করার জন্য? আমার মানে আপনাকে তো আগেই বলে গেলাম যে উনি এত অরুচিকর কথা বলেছে যে সেই কথাটার জন্য আমি নিজেকে ধরে রাখতে পারিনি সকলের সামনে। তারপরে দেখলাম যে নিজেদের মধ্যে একটা গন্ডগোল লেগে যায় অনেকে। হ্যাঁ, তা ওনাকে মেরেছি, উনি হচ্ছে তারপরে ছাড়াছাড়ি করেছে, কিন্তু উনি তারপরেও আমাকে হুমকি দেখাচ্ছে যে আমাকে আমি কি করে বাঁচি, আমাকে মানে অনেক রকম উনি এ দেখাচ্ছে আমাকে। মানে মারাপিট গন্ডগোলের এই সমস্যার পরেই একটা উনি কি আপনাকে হুমকি দেখিয়েছে? হ্যাঁ, উনি তারপরে এই সব মিটে যাওয়ার পরে তারপরেই উনি আমাকে আবার হুমকি দেখাচ্ছে। কি বলেছে? যে কে বাঁচায় আমাকে দেখবো। কোথাও কি এই ঘটনার পর নিরাপত্তা নেই পা? না, আমি নিজেকে, কেননা আমি তো কোনো দোষ করিনি, কেননা হচ্ছে ওনার যে মানে উনি তো এমনই একটা প্রেসিডেন্ট, উনি হচ্ছে এর আগে অনেক ঘটনা এরকম ঘটেছে, আপনারা অনেক খবরে তো দেখিয়েছে, কিন্তু ভয় তো অবশ্যই একটু হবে, কেননা আমি তো পার্টির খুব বড় নেতাও তো নয়, আমি তো সাধারণ কর্মী একজন, তারপর আমি বিশেষ করে আমি একজন মহিলা। আজকের মানে মূলত সূত্রপাত্র কথা থেকে হয়েছিল যে আপনারা তো একটা ওই হোটেলে উপস্থিত ছিলেন, তারপরে মিটিং চলা। আজকের এক বছর ধরে ওনার এই যে মানে অশ্লীল ব্যবহার বা অনেক কিছু, ওর জন্য আমি ওনার মুখোমুখি কোনোদিনও হইনি। আজকের আমাদের ডাক ছিল, আমি তাই গেছি, যাওয়ার পরে সেই একই আচরণ ওনার মধ্যে, তখনই আমি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তখন উনি বেরিয়ে আসার সময় উনি হাত ধরে টানাটানি করছে। আমি আগে মথুরাপুর সাগরিক জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এখন আমি কোনো কিছু নেই। বকখালিতে আপনাদের একটা একান্ত সাংগঠনিক সম্মেলন ছিল, সম্মেলনে কে কে উপস্থিত ছিলেন? এবং সংগঠনে আমাদের জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য, আর আমাদের পঞ্চায়েতের যিনি প্রহারী হয়ে এসেছেন আমাদের প্রকাশ দাস, এবং সোমনাথ বৈদ্য আমাদের জেলা ইনচার্জ, তার সঙ্গে মৎস্য জেলার কর্মেলা পলাশ রানা রাজ্যের, এবং রাজ্যের যে বিভাগ ইনচার্জ দীপঙ্কর জানা রূপা গাঙ্গুলি আসার কথা ছিল, শুনেছিল। হ্যাঁ, ওখানে আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে আসতে পারে। সম্মেলন চলাকালীন নাকি ভেতরে একটা বিক্ষিপ্ত একটা সমস্যা হয়েছিল গণ্ডগোল টাইপের?
না এরকম কোনো ব্যাপার নেই, ও নিজেদের মধ্যে ছোটোখাটো বাঘ বিপন্ন যেটা হয় ওটাই হয়েছিল, ওটা ছোটোখাটো খুবই ছোটোখাটো, মানে যেটাকে মানে ধরার মধ্যে পড়ে না, এরকম একটা ঘটনা ঠিক হয়ে গেছে। দেখা যাচ্ছে যে চেয়ার নিয়ে উঠছে একজন, একজন লাঠি নিয়ে উঠছে, না 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 ওটা নয়, হয়তো এদিক থেকে ওদিক যেতে গিয়ে চেয়ার সরে গেছে, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। এইটাকে ইস্যু করছে বিরোধীরা, মানে শাসক দল যারা, বিরোধীর কাজ তো হচ্ছে ওটা যে কোনো যে কিছু দেখলে ইস্যু করা। আমরা তো এটাও দেখেছি যে বিরোধীর প্রোগ্রাম চলতে চলতে নিজেদের মধ্যে মারামারি, চেয়ার ছড়াছড়ি, এরকম তো কিছু দেখেননি এখানে কেউ। তো যা হয়েছে সেটা হচ্ছে প্রোগ্রাম করতে গিয়ে কেউ কিছু ভুল বলে ফেলেছে, সেই জন্য একটুখানি তৃণমূলের কাজ গোষ্ঠীদ্বন্দ্ব করা, ওরা এটা বলবেই, ওদের কথা নিয়ে আমরা চলি না, আমাদের দল আমাদের মতো চলবে, ওরা ওদের মতো চলবে, ওরা ওদের মধ্যে ওদের ওদের দল ওদের মতো চলুক, ওদের মধ্যে থাক, কিন্তু আমাদের মধ্যে এরকম কিছু নেই আর ভবিষ্যতে হবেও না। আমাদের যে গন্ডগোল কিছু সেটা মিটিয়ে নিয়েছিল, আমাদের মধ্যে গন্ডগোল কিছুই নয়, জাস্ট কথা বলতে গিয়ে কথা কাটাকাটি, এটা গন্ডগোলই না। আপনার নাম? সুমিত যাদব, মথুরাপুর সাংগঠনিক জেলা জেনারেল সেক্রেটারি। একেবারে বিজেপির একটি ইনডোর মিটিং, যাদের কর্মীদের নিয়ে একটা সম্মেলন চলছিল বকখালিতে, সেখানেই তাদের গোষ্ঠী কোন্দল, কি শুনেছেন, কিভাবে দেখছেন বিষয়টা? শুনুন, এইটা আপনারা প্রশ্ন করছেন, প্রশ্নটা তো আমার ব্যাপার ছিল না, তবু আমাকে বলতে হচ্ছে এইটা নিয়ে। আমি আমাদের নামখানা থেকে এটা একটা আমি এড়িয়ে চলি বিষয়গুলো, তবে আমি আজকের সারা বিকাল ভোরটাই বকখালির দিকেই মিটিংয়ে ছিলাম। আমি কয়লাঘাটা মিটিং করার পরে শুনলাম যে আমাদের বিজেপির একটা মিটিং চলছে, ওদের জেলার যে সভাপতি আছে পদ্মত বৈদ্য, ওর উপস্থিতিতে একটা মিটিং হচ্ছিল, ওদের দলের মধ্যে একটা ঝামেলা হয়, একজন মহিলা ওর কলার ধরে জুতো পেটা করেছে। তা আমি এইটা নিয়ে আর কি বলবো আপনাদের, 2021 সালে তো আপনারা জানেন এরা অনেকটা বডি ল্যাঙ্গুয়েজ হয়ে গেছিলো যেন বাংলা দখল করছে, কিন্তু মানুষের জুতা ফেটাকে এখনও এরা এই জায়গায় এখনও পর্যন্ত সজাগ হয়নি, সতর্ক হয়নি। এখন পরবর্তীকালে 2023 পঞ্চায়েত নির্বাচন এসছে, এখন এরা জনগণের জুতা খেতে খেতে নিজের দলেরই জুতো খাচ্ছে, এটা তো এদেরই ব্যাপার। তা আমার একটা বিশ্বাস আছে যে বিজেপি যেভাবে এই কাজগুলো করে যাচ্ছে, তাতে করে এই 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখবেন যে দিদি যেভাবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি নিয়েছে, দিদির দুধ হিসাবে যখন আমাদের দলের লোকেরা যাবে পরবর্তীকালে, এরা যেখানে যাবে এখানকার দলের লোক তো মারছেই, এলাকার মানুষজন তারাও এদেরকে জুতাপিটা করবে, আগামী দিন পশ্চিমবঙ্গে থেকে ভারতবর্ষ থেকে এরা বিতাড়িত হয়ে যাবে, 2024 এদের খুঁজে পাওয়া যাবে। দেখুন, নামখানা ব্লকে বিজেপির কোনো অস্তিত্ব নেই, এরা কাগজে কলমে আর মিডিয়ায় বেঁচে আছে, এরা মিডিয়ার প্রচারটাকে গুরুত্ব দেয়, এরা যে কোনো দিক থেকে একটা নিজেরা নাটকীয় ঘটনা ঘটবে ঘটাবে এবং তারপরে সেটাকে মিডিয়াতে তুলে ধরবে। বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে আমাদের বলার কিছু নেই, ওটা তাদের ব্যাপার, কিন্তু আমরা যতটুকু শুনেছি এখানে মোজাম্মুর কনস্টিটিউন্সি ক্ষেত্রে যিনি সভাপতি পদ্মদর্ব, আজকে নাকি কর্মী সভা করতে এসে ওনাদেরই কর্মীদের দ্বারা নিগৃহীত হয়েছে, এটা আমাদের কাছে শোনা, আমরা যতটুকু খবর পেয়েছি এরকম একটা ব্যাপার। তাহলে ওদের দলের অস্তিত্বটা কোন অবস্থায় আছে বুঝবেন, এরা একটা সাম্প্রদায়িক অপসংস্কৃতির দল। নামখানা ব্লকে যে শান্তি, যে সুস্থিতি, যে পদ্ধতিতে আমরা নামখানা ব্লকের মানুষ, শান্তিপ্রিয় মানুষ এভাবে আমরা কাল কাটাই এবং দিদির উন্নয়ন এবং ডেভেলপমেন্ট প্রত্যেকটা মানুষের পরিবারে পৌঁছে গেছে, আমরা ম্যাক্সিমাম মানুষ দিদির অনুগামী। আপনারা জানেন এখান থেকে আমরা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত সব তৃণমূলের দখলে রয়েছে এবং এখানে কাজকর্ম খুব সুষ্ঠুভাবে হয়। কেন্দ্রীয় সরকার একটা অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করে আমাদের ডেভেলপমেন্টকে ব্যাহত করার চেষ্টা করছে, গরিব মা বোনেদের, গরিব মানুষ যারা শ্রমিক খেটে খাওয়া মানুষ, তারা আজকে রুজি রোজগার থেকে বঞ্চিত হচ্ছে কেন্দ্র সরকারের বৈমাত্রীয় সুলভ আচরণের জন্য। আর ওদের দলের ব্যাপারে আমরা কিছু বলতে চাই না, ওদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, ওদের দলের শৃঙ্খলা বোধবোধে কিছু নেই, এটা আপনারা ভালোভাবে জানেন, যারা আপনারা সাংবাদিকতা করছেন খোঁজ নিয়ে আপনারা জানুন। আজকের মুথুরাপুরের যিনি সভাপতি এখানে এসেছিলেন, সাংগঠনিক সভাপতি, উনি কীভাবে আজকে নিগৃহীত তার দলের দ্বারা হয়েছেন সেটা আপনারা বুঝে দেখবেন, জেনে নেবেন, সঠিক কি জিনিস তত্ত্ব নেবেন, ওখানে আমার বলার কিছু নেই। আপনার নাম? স্যার, আমি ধীরেন কুমার দাস, সভাপতি নামখানা ব্লক তৃণমূল কংগ্রেস। বকখালি থেকে রবীন দাসের রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।